এ এক অদ্ভুত কাণ্ড। কোনো আগুনের উৎস ছাড়াই বাড়িতে হঠাৎ হঠাৎ করে জ্বলে উঠছে আগুন, বিশেষ করে আগুন ধরছে জামা কাপড় বিছানাপত্রে। এমনই অদ্ভুত ঘটনার জেরে গত বেশ কিছুদিন ধরে আতঙ্কে দিন কাটছে মালদহের কালিয়াচক 2 নং ব্লকের বাঙ্গিটোলার গোশিহাট এলাকার হাজারি টোলার এক পরিবারে। জানা যায়, গত শুক্রবার থেকে গোশিহাট এলাকার বাসিন্দা ইসমাইল শেখের পরিবারে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে জ্বলে উঠছে বাড়ির যে কোনো জায়গা থেকে আগুন। বাড়ির পরিজনদের আড়ালে জ্বলে যাচ্ছে জামা কাপড় বিছানাপত্র, আর এই নিয়ে হতবাক পরিবারের লোকেদের সাথে এলাকাবাসীরাও। ১৫ দিন থেকে কি যে হঠাৎ আগুন জ্বলছে বুঝতে পারি না, কোনো কিছু হঠাৎ হঠাৎ যেখানে সেখানে আগুন লেগে যাচ্ছে। আমরা 12 জন বাড়িতে আছি, সবারই কাপড় পরে সব শেষ হয়ে গেছে। কি যে কীভাবে আগুন লাগছে কিছু দেখতেই পাই না, সবারই পুড়ে পুড়ে সব শেষ হয়ে গেল। হঠাৎ হঠাৎ আগুন জ্বলছে, কি যে করবো, ভয়ে থাকা যায় না বাড়িতে। কখন আগুনটা কোন সময় লাগে? কোনো টাইম নেই আপু, কোনো টাইম নেই, যখন তখন আগুন লেগে যাচ্ছে। তবে এই ঘটনা নিয়ে এলাকাবাসীরা রাজ্য সরকারের কাছে দাবি করছেন যে কি করে এই অদ্ভুত ঘটনা ঘটছে। তবে এই নিয়ে পরিবারের লোক ইসমাইল শেখ দাবি করে বলেন, এই ঘটনা ঘটলে গায়ের মধ্যে কি পোশাক পরে থাকবো, সব কাপড়ে তো আগুন লেগে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আবার জামা কাপড় ছাড়া অন্য কিছুতে আগুন লাগে না। এই ঘটনা নিয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি, তাই তিনি সরকারের কাছে দাবি জানাচ্ছেন সমস্যার সমাধানের জন্য, আর এই ঘটনা তদন্ত করে দেখা হোক আবেদন জানানো হয়েছে পরিবারের তরফে। আমি শুক্রবারের দিন থেকে রাত্রে দুপুর থেকে শুরু করে জ্বললো, জ্বলে গেল হঠাৎ একদম। কি জ্বলছে? কাপড় জ্বলছে খালি, শুধু ঘরের মধ্যে। আপনার বাড়িতে? আমার বাড়িতে। এখানে গলিতেও জ্বলছে, ঘরের মধ্যেও জ্বলছে, বাইরেও জ্বলছে, সব জায়গাতে জ্বলে গেল। ফের আবার জ্বলে গেল দুদিন পরে, ফের দুদিন গ্যাপ রাখলো, আবার জ্বলে গেল। এরকম পরপর পরপর জ্বলতে জ্বলতে বাচ্চা কাচ্চা কাপড় চোপড় যত আছে বাড়ির ফ্যামিলির সব পুড়ে শেষ ধ্বংস হয়ে গেল। এই কেন পুড়ছে, কি হয়েছে, কারণটা যে কি আছে আমরা বুঝে উঠতে পারছি না। আর কতদিন থেকে পুড়ছে? এই সামনে শুক্রবার থেকে আজ শুক্রবার, 8 দিন, 8 দিন, 15 দিন হয়ে যাবে, কিন্তু সামনে শুক্রবার থেকে ধরেছে। এই দুদিন একদিন পরপর, দুদিন একদিন পরপর যত কাপড় চোপড় ছিল মানে মেয়েছের ফ্যামিলি সব কাপড় আলো সব শেষ। শুধু কাপড়, শুধুই খালি কাপড় পুড়ছে, এমন চাটাই লকড়ি আবি ঝাবি এলে কিছু পুড়ে না, খালি কাপড় পুড়ছে। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.